দর্শক, খবর হচ্ছে ঢাকার আদালতে জামিন চাইলেন মির্জা ফখরুল। দর্শক, মির্জা ফখরুল এই মুহূর্তে বিরোধী আন্দোলনের প্রধান মুখ, সেই প্রধান মুখ এখন কারাগারে। তার বিরুদ্ধে বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে হামলা সহ নানান নাশকতা এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে। সকালবেলায় 8 ঘন্টা ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ, তারপরে আদালতে প্রেরণ এবং আদালত তাকে রিমান্ড বাতিল করেছে, কিন্তু জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠায়। সেই থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারেই আছেন। এদিকে মির্জা ফখরুলকে দাওয়াত দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বার্তাবাহক চিঠি নিয়ে গেছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, সেখানে 2 ঘন্টা অপেক্ষা করে চিঠি দেওয়ার মতো কাউকে না পেয়ে তিনি সেই বার্তাবাহক চলে এসেছে, কেননা বিএনপির সেই অফিস তালাবদ্ধ। এরকম একটি পরিস্থিতি, আন্তর্জাতিক মহল নির্বিচারে গ্রেপ্তার, আটক অথবা এই সহিংসতা, সেই কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে সরকার তার অবস্থান পরিষ্কার করছে। আনুষ্ঠানিকভাবে বিদেশি যেই দূতাবাস এবং সংস্থাগুলোকে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার মতন পরিস্থিতি নেই। ওটা বিরোধী দল এখন বলতে গেলে আত্মগোপনে অথবা রাজনীতির মাঠের বাইরে করা হয়েছে। এমন একটি পরিস্থিতির মধ্যে বিরোধী দল অব্যাহতভাবে আন্দোলন করছে, সকাল সন্ধ্যা হরতাল করেছে এবং আজকে তারা 3 দিনের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি শেষ করতে যাচ্ছে, নতুন করে আন্দোলন করছে। কিন্তু সেই আন্দোলনগুলো ঢাকার বাইরেই হচ্ছে, ঢাকাতেও হচ্ছে, কিন্তু প্রকাশ্যে যেই দলের আনুষ্ঠানিক কোনো দপ্তর বা মুখপাত্র তেমনটা আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এমন এক পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলামের পক্ষে আজ জামিনের আবেদন করা হয়েছে। খবরে বলা হচ্ছে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এই জামিন আবেদন করেন। আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে, তবে জামিন আবেদনের শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। গত 29 অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল, পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন সেদিন আদালতকে বলেছিলেন, বিএনপির মহাসচিব অসুস্থ, রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আরেক আইনজীবী ওমর ফারুকি আদালতকে বলেন, গত 28 অক্টোবর মির্জা ফখরুল ছিলেন পল্টন থানাধীন মহাসমাবেশের মূল মঞ্চে। রমন থানাধীন প্রধান বিচারপতির বাসভবনে ফটক ভাঙচুর কিংবা ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত থাকতে পারেন না। এটা সবাই দেখেছে, যারা লাইভ টেলিকাস্ট দেখেছে তারা দেখেছে, যখন নাকি পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল মারতে মারতে যখন নয় পল্টনের দিকে এগোচ্ছিল, তখন মঞ্চে বসা ছিলেন মির্জা ফখরুল। তিনি বক্তৃতার জন্য অপেক্ষা করছিলেন, ওই সময় বক্তৃতা মঞ্চে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যাই হোক, পরের মামলাতে তাকেই আসামি করা হয়েছে, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ সহ অনেক নেতাকে। রমনা থানাধীন প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভাঙচুর কিংবা ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নন। পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশ ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে বলে আদালতের কাছে দাবি করেন আইনজীবী ওমর ফারুকি। আইনজীবী ইকবাল হোসেন আদালতকে বলেন, মির্জা ফখরুল শিক্ষক ছিলেন, রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে 102টি মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে করা প্রতিটি মামলা তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন, তিনি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। তবে মির্জা ফখরুলের জামিনের বিরোধিতা করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতে বলেছেন, সমাবেশের নামে তাণ্ডব লীলা চালিয়েছে বিএনপি জামাত। সারা বিশ্ব বিএনপি জামাতের তাণ্ডব লীলা দেখেছে, তারা পুলিশ সদস্যকে হত্যা করেছে। যাই হোক, শেষ পর্যন্ত মির্জা ফখরুলের এই জামিন আবেদন কখন শুনানি হবে, কখন মুক্তি পাবেন নাকি আদৌ পাবেন না, এটি বলা এখন
বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বলা খুবই কঠিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।